हेलो व्यूअर्स, बाइक ब्लॉगर पक्ष स्वागतम। शुरू करते जा महान सृष्टिकर्तार नाम निये आजकेर भिडियो। तो आजकेर भिडियोर मध्य थाकबे आपनार बाइकेर इंजिन आपनी किभाबे फ्लाशिंग करबेन सठिकभावे। तो चलुन देखे आसि आजकेर भिडियो। आपनी जखन आपनार बाइकेर इंजिन जखन आपनी फ्लाशिंग करबेन तखन किन्तु आपनार बाइकेर इंजिनटा सम्पूर्ण ठंडा थाकते हबे। गरम अवस्था किन्तु इंजिन फ्लाशिंग करते पारबेन ना। इंजिनटा आगे सम्पूर्ण ठंडा करे नेबेन। ठंडा करार पर ये इंजिनेर मध्य एक अयलर कैप देखते पाच्छेन, ऐ अयलर कैपटा खुले नेबेन। এটা খোলার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাশিং অয়েল, মোটর ফ্লাশিং। তো এটা মোটর কোম্পানির আপনার ফ্লাশিং অয়েল। আমি এটা দিয়ে ইঞ্জিনটা ফ্লাশিং করব। তো আমি এখান থেকে এখানে ফ্লাশিং অয়েল আছে 700 মিলি। তো আমি এখান থেকে ফ্লাশিং অয়েল দেব শুধু 200 মিলি। ফ্লাশিং অয়েল আমি ইঞ্জিনের মধ্যে দেব। तो आमी जेभावे करतेछि आपनारा सेभावे इंजिन फ्लाशिंग करबेन सठिकभावे। इंजिन ऑयल ड्रेन देवार आगे इंजिन ऑयल ड्रेन देवार आगे इंजिनटा ठंडा अवस्थाय आपनादेर ए फ्लाशिंग ऑयल इंजिनेर मध्ये ढुकाते होबे। तो आमी प्रथमे एटा होच्छे 100 ग्रामेर एकटा मापार जन्य। तो आमी ए 100 ग्राम देखेन आमी 100 ग्राम प्रथमे इंजिनेर मध्ये ढुकाच्छि। हासानी तो होर आमी आरो 100 ग्राम नेब। ये 200 ग्राम ऑयल इंजिनेर मध्य ढुकानोर पर ये ऑयल कैपटा इंजिनेर मध्य आबार लागिए दिबेन। एखाने लेखा आछे 3 मिनिट, आबार एखाने लेखा आछे आपनार ए देखेन 5 मिनिट। तो 3 मिनिट अथवा 5 मिनिट, सर्वोच्च 5 मिनट पर्यन्त बाइकटा स्टार्ट करे राखबेन अथवा 3 मिनट, 3 मिनिटो राखते पारबेन एबं 3 मिनिटेर उपर आपनार बाइकटा स्टार्ट करे राखते होबे। तो आमी बाइकटा 5 मिनिट पर्यन्त बाइकटा स्टार्ट करे राखबो। गियर निटल करो। तो हमें बाइक टा स्टार्ट दिलाम। एकोन बाजते से 8:41। तो हमें 47 মিনিট পর্যন্ত আমি বাইকটা স্টার্ট করে রাখব।
তো আমি বাইকটা 41 মিনিটে বাইকটা স্টার্ট দিছিলাম, এখন হচ্ছে 46 মিনিট। তো এখন আমি বাইকটা বন্ধ করব। এখন বন্ধ করার পর আপনি কি ইঞ্জিন অয়েলটা ডেন দিয়ে দিবেন, তবে সাথে সাথে আপনি ইঞ্জিন অয়েলটা ডেন দিতে পারবেন না। ইঞ্জিন অয়েলটা ডেন দেওয়ার জন্য আপনাকে আরও 5 মিনিট অপেক্ষা করতে হবে। তো এই 5 মিনিট অপেক্ষা করার জন্য এখন হচ্ছে 46, তো আমি আরও 5 মিনিট এই বাইক নিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব ইঞ্জিন অয়েল ডেন দেওয়ার জন্য। পাঁচ মিনিট বাইকটা বন্ধ করার পর 5 মিনিট আমি অপেক্ষা করছি, অপেক্ষা করার পর আমি ইঞ্জিন অয়েলটা এখন ডেন দেব। এটা হচ্ছে ফালসার NS বাইক। তো ইঞ্জিন অয়েল ডেন দেওয়ার সময় আপনারা এই ইঞ্জিনের গাড়টা খুলে নেবেন, এটা খুলে নিলে আপনাদের ইঞ্জিন অয়েল ডেন দিতে সুবিধা হবে। দেখেন ইঞ্জিন অয়েলের কালারটা কীরকম হয়েছে ফ্ল্যাশিং অয়েল দেওয়ার পর, একদম ইঞ্জিনের মধ্যে যে ময়লাগুলি ছিল সব ময়লা একেবারে ইঞ্জিন অয়েলের সাথে নিয়ে চলে আসতেছে বাইরের দিকে। তো যেমন মনে করেন আমরা যখন আমাদের কাপড় চোপড় একটা বালসির মধ্যে সাব এক্সেল দিয়ে যখন আমরা ওয়াশ করার জন্য মজার দিই বা ওয়াশ করার জন্য আমরা একটা বালসির মধ্যে ভিজে রাখি, তখন কিছুক্ষণ ভিজে রাখার পর দেখা যায় আমাদের কাপড়গুলো একদম চকচকে নতুনের মতো হয়ে যায়। তো এই এই ফ্ল্যাশিং অয়েলের কাজ হচ্ছে আমাদের ইঞ্জিনের ভিতর যে ময়লাগুলি হয় সেই ময়লাগুলিকে একদম পরিষ্কার করে ইঞ্জিন অয়েলের সাথে বাইরে নিয়ে আসে। তো আমি যেভাবে করতেছি আপনারাও সেভাবে করতে পারেন আপনাদের বাইকের ইঞ্জিন ফ্ল্যাশিং। তো আমাকে অনেক কিছুদিন আগে আমি একটা ইঞ্জিন ফ্ল্যাশিংয়ের একটা ভিডিও দিছিলাম। তো এই ভিডিওর মধ্যে আমি 10 মিনিট বাইকটা স্টার্ট করে রাখছিলাম, তো এগুলো বোতলের গায়ে লেখা থাকে আপনি কতক্ষণ পর্যন্ত বাইকটা স্টার্ট করে রাখবেন, কতটুকু অয়েল ইঞ্জিনের মধ্যে দিবেন বোতলের গায়ে, এসব কিছু লেখা থাকে। তো ওই ইঞ্জিন ফ্ল্যাশিং অয়েলের বোতলটাদের মধ্যে বোতলের মধ্যে লেখা ছিল আপনার 10 মিনিট বাইকটা স্টার্ট করে রাখার জন্য। তো এই বোতলটার মধ্যে লেখা আছে 3 মিনিট অথবা 5 মিনিট বাইকটা স্টার্ট করে রাখার জন্য। তো আমি এই বাইকটার এই বোতলের মধ্যে লেখা ছিল শুধু 5 মিনিট, 3 থেকে 5 মিনিট স্টার্ট করে রাখার জন্য। তো আমি 5 মিনিট পর্যন্ত স্টার্ট করে রাখছিলাম। এবং আপনারা আবার অনেকে আমাকে জিজ্ঞেস করে কমেন্টের মাধ্যমে ইঞ্জিন ফ্ল্যাশিং কখন কখন করতে হবে, তবে ইঞ্জিন ফ্ল্যাশিং আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি যতবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন ততবার আপনি ইঞ্জিন ফ্ল্যাশিং করতে পারবেন। আর আপনি যদি প্রতিবার যদি করতে না চান তাহলে প্রতি 3000 কিলোমিটার পরপর ইঞ্জিন ফ্ল্যাশিং অবশ্যই অবশ্যই করা উচিত। তো আমি এই বাইকটার ইঞ্জিন ফ্ল্যাশিং কীভাবে করতেছি এটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা ফালসার NS এই বাইকটার আমি ইঞ্জিন ফ্ল্যাশিং করতেছি। ইঞ্জিনটা এই অয়েলটা আমি এখন ডেন দিছি, আপনারা দেখতে পাচ্ছেন অয়েলটার কী অবস্থা, ভিতরে যে ময়লাগুলি ছিল সব কিছু একেবারে ভিতর থেকে নিয়ে আসছে, দেখেন একদম কালো কালো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইঞ্জিন ফ্ল্যাশিং নিয়ে অনেকের অনেক কিছু অজানা থেকে যায়, তো সেজন্য আমি ইঞ্জিন ফ্ল্যাশিংয়ের এই ভিডিওটা আবার করলাম শুধু আপনাদের বাইকের ভালোর জন্য। ইঞ্জিন অয়েল যখন এরকম ফোটা ফোটা যখন ফুটতে থাকবে তখন আপনি কি করবেন, সামনের ব্রেক ধরে বাইকটা এভাবে একটু কাত করবেন। এভাবে কাত করলে কি হয়, ইঞ্জিনের ভিতর যেই অবশিষ্ট অয়েলগুলি থাকে ওই অয়েলগুলি একেবারে বাইরের দিকে চলে আসে। এ দেখেন ফুটতেছে, একটু কাত করার সাথে সাথে অনেকগুলি অয়েল ভিতর থেকে আসতেছে।
এভাবে কাট করে অয়েলগুলো ফেলানোর পর কি করবেন যে এই বাইকের মধ্যে একটা অয়েল ফিল্টার থাকে তো এই অয়েল ফিল্টার যেমন মনে করেন আমাদের ফালসার বাইকগুলোর মধ্যে অয়েল ফিল্টার নাই তো এই ফালসার এনএস এই বাইকটার মধ্যে অয়েল ফিল্টার আছে এবং ডিসকভারের মধ্যে থাকে প্লাটিনার মধ্যে থাকে বি15 এর মধ্যে থাকে এই অয়েল ফিল্টার অয়েল ফিল্টার অনেকে জিজ্ঞেস করে ভাই আপনি ফালসার বাইকের অয়েল ফিল্টার কোথায় থাকে বা অয়েল ফিল্টার কিভাবে পরিবর্তন করব তো ফালসার বাইকের মধ্যে অয়েল ফিল্টার থাকে না সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে বললাম তো এই বাইকটার মধ্যে অয়েল ফিল্টার আছে তো আপনি যখন ইঞ্জিন ফ্লাশিং করবেন তখন অবশ্যই অয়েল ফিল্টার আপনার চেঞ্জ করতে হবে তো আমি এখন আমি ইঞ্জিনটা ফ্লাশিং করার পর অয়েল ফিল্টার খুলতেছি অয়েল ফিল্টারটা নতুন লাগাবো এটা হচ্ছে অয়েল ফিল্টার এই অয়েল ফিল্টার যদি আপনি পরিবর্তন না করেন তাহলে আপনার বাইকের টপ স্পিড কমে যাবে বাইকটা প্রচুর পরিমাণ গরম হবে এটা হচ্ছে কাগজের তো কাগজের হওয়ার কারণে অয়েলটা ঠিকমতো উপরের দিকে উঠতে পারে না যখন এই অয়েল ফিল্টারটা যখন পুরাতন হয় তখন অয়েলটা উপরে উঠতে খুব কষ্ট হয়ে যায় তো সেজন্য আমাদের অয়েল ফিল্টারটা অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টারটা পরিবর্তন করে দেওয়া ভালো এখন আমি এই নতুন দেখেন নতুন অয়েল ফিল্টারটা আমি বাইকের মধ্যে লাগাবো এটা হচ্ছে মেশ ফিল্টার ইঞ্জিন অয়েলকে পরিষ্কার করার জন্য কাজ করে ইঞ্জিনের মধ্যে তো আপনারা কি করবেন এই এখানে একটা ম্যাগনেট আছে ম্যাগনেটটার মধ্যে অনেকগুলি ময়লা লেগে আছে দেখেন এই ময়লাগুলি ভালোভাবে পরিষ্কার করে ফেলবেন আর আপনারা যদি পারেন একটু পেট্রোল এই ফুয়েল ট্যাঙ্ক থেকে একটু পেট্রোল নিয়ে বা অক্টেন নিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করবেন এই মেশ ফিল্টারটা লাগানোর সময় অনেকে আবার ভুল করে এভাবে লাগিয়ে দেয় তো এটা লাগানোর উচিত হচ্ছে এভাবে এভাবে লাগাবেন এভাবে উল্টা করে লাগাবেন না এভাবে লাগাবেন এ লাগানোর নিয়ম হচ্ছে এটাই
তো আমি ইঞ্জিন অয়েলের নাটটা লাগিয়ে নিলাম। এখন এই ডাস্ট কভারটা লাগিয়ে দিচ্ছি। এই বাইকটাতে ইঞ্জিন অয়েল লাগবে 1350 গ্রাম। তো অন্যান্য বাইকে কিন্তু এতটুকু অয়েল লাগে না, ইঞ্জিন অয়েল লাগে। যেমন পালসারের মধ্যে লাগে 1 লিটার, প্লাটিনার মধ্যে লাগে 1 লিটার, ডিসকভারের মধ্যে লাগে 1 লিটার। তো শুধু পালসার এএনএস বাইকটার মধ্যে 1350 গ্রাম ইঞ্জিন অয়েল লাগে। যেমন মনে করেন আমাদের আর অ্যাভেঞ্জার বাইক আছে, অ্যাভেঞ্জারের মধ্যে বর্তমান যে অ্যাভেঞ্জার বাইকগুলি আসছে 160, এই বাইকগুলির মধ্যে অয়েল লাগে 1 লিটার। তবে আগের 150 যে অ্যাভেঞ্জার বাইকগুলি ছিল ওই বাইকগুলির মধ্যে ইঞ্জিন অয়েল লাগতো 1150 গ্রাম। তো আমি এই বাইকটার মধ্যে প্রথমে এই মোবিল সুপারভোটটি অয়েলটা দিচ্ছি। তো আমি প্রথমে 1 লিটার অয়েল দিচ্ছি ইঞ্জিনের মধ্যে। গরম অয়েল তো আমি 1 লিটার অয়েল ইঞ্জিনের মধ্যে ঢুকাই দিলাম। আমি এখন আরও 350 গ্রাম অয়েল ইঞ্জিনের মধ্যে ঢুকাচ্ছি। ইঞ্জিন অয়েল দেওয়ার পর আমি এখন ইঞ্জিন অয়েলের ক্যাপটা লাগিয়ে দিলাম। এখন আরেকটা কাজ হচ্ছে, ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পর আমাদের এখানে একটা ট্রিপ মিটার দেওয়া আছে, আমাদের বাইকের এই বাইকটা কত এই ইঞ্জিন অয়েল দিয়ে আমি কতটুকু পর্যন্ত চালাতে পারবো। তো এই ইঞ্জিন অয়েল দিয়ে আমি এই বাইকটা 1000 কিলো পর্যন্ত চালাতে পারবো। তো সেজন্য আমি এই মিটারটা জিরো করব, ইঞ্জিন অয়েলের যে টিপ মিটার দেওয়া থাকে সেটা আমি এখন জিরো করব। তো আমার জিরো করা হয়ে গেছে। তো আপনারাও প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পর অবশ্যই অবশ্যই ইঞ্জিন অয়েল যে আমরা কতটুকু আমাদের বাইকটা চালিয়েছি সেটা অবশ্যই অবশ্যই এই মিটারের মধ্যে একটা টিপ মিটার দেওয়া থাকে ওইটা রেজিস্টার করে দেবেন, জিরোর মধ্যে নিয়ে আসবেন। তো বাইকটা একটু স্টার্ট দিয়ে দেখি। দেখেন বাইকটার সাউন্ড কত স্মুথ হয়ে গেছে ইঞ্জিন ফ্লাশিং করার পর, একদম নতুন একটা বাইকের মতো ইঞ্জিনের সাউন্ডটা। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন ফ্লাশিং করার পর নতুন ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার দেওয়ার পর ইঞ্জিনের সাউন্ড একদম নতুন একটা বাইকের ইঞ্জিনের সাউন্ডের মতো হয়ে গেছে। তো আপনারাও আপনাদের বাইকের ইঞ্জিন এভাবে ইঞ্জিন ফ্লাশিং করতে পারবেন, এভাবে ইঞ্জিন ফ্লাশিং করা উচিত। কারণ আমরা ইঞ্জিনের বাইরের যে ময়লাগুলি সেই ময়লাগুলি আমরা পরিষ্কার করতে পারি, কিন্তু ইঞ্জিনের ভিতরে যে ময়লাগুলি থাকে
সে ময়লাগুলি আমরা পরিষ্কার করতে পারি না। তো সেই ময়লাগুলি পরিষ্কার করার জন্য আমাদের ইঞ্জিন ফ্লাশিং অয়েল অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি আজকে এই পালসার NS এই বাইকটার মধ্যে ইঞ্জিন ফ্লাশিং করে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ইঞ্জিন ফ্লাশিং করবেন, কিভাবে আপনার ইঞ্জিন অয়েল দিবেন এবং এই বাইকের মধ্যে কতটুকু ইঞ্জিন অয়েল দেওয়া দরকার এবং কত কিলোমিটার চালিয়ে এই মোবিল সুপার 40 ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে, সেই সব বিষয়ে আমি আপনাদের দেখিয়েছি। তো আজকের ভিডিও আপনারা যারা দেখবেন, তো ইঞ্জিন ফ্লাশিং নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না, তবে ভিডিওটা আপনাদের পুরোই দেখতে হবে। পুরোটা যদি না দেখেন তাহলে অনেক কমিশনের মধ্যে পড়ে যাবেন। যেমন মনে করেন এই আপনার ইঞ্জিন ফ্লাশিং এমন একটা জিনিস যদি সঠিকভাবে যদি করতে না পারেন তাহলে পুরো ইঞ্জিনটাই নষ্ট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা খেয়াল করে দেখবেন কীভাবে আমি ইঞ্জিনটা ফ্লাশিং করছি। তো আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।